আগামী বাইশে জানুয়ারি অর্থাৎ সোমবার উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির অযোধ্যা সহ গোটা দেশেই এখন সাজাসজ রব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণ প্রতিষ্ঠা করবেন রামনালার রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে প্রায় সাত হাজার বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে সূত্রের খবর এখনও পর্যন্ত উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়নি বলিউডের বাদশাহ শাহরুখ খানকে অন্যদিকে বলিউডের ভাইজান সালমান খানও পাননি আমন্ত্রণপত্র এই দুই বিশিষ্ট অভিনেতা ছাড়াও আরও বেশ কিছু সেলিব্রিটি রয়েছেন যারা রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পাননি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে ডাকা হয়নি কিয়ারা আদবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রাকে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে ডাক পাননি দীপিকা ও রণবীরও বিখ্যাত চিত্র পরিচালক করণ জোহরের ভাগ্য জোটেনি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ জানা গেছে উদ্বোধন অনুষ্ঠানে ডাকা হয়নি বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা সঞ্জয় দত্তকেও আমন্ত্রণ জানানো হয়নি শিল্পা শেঠী ও রাজ কুন্দালকেও উরি এবং শ্যাম বাহাদুরের মতো সুপারহিট ছবির নায়ক ডিকি কৌশল ও তার স্ত্রী অভিনেত্রী ক্যাটরিনা কাইফকেও আমন্ত্রণ জানানো হয়নি উদ্বোধন অনুষ্ঠানে সাইবালি আলী খান ও ক্যারিনা কাপুরকেও ডাকা হয়নি অযোধ্যা মন্দিরের প্রতিষ্ঠাতা অনুষ্ঠানে বলিউডের তিন খানের অন্যতম এক খান অর্থাৎ আমির খানকেও অনুষ্ঠানে ডাকা হয়নি অন্যদিকে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান থেকে ডাক পেয়েছেন বিবেক অগ্নিহোত্রী তবে পরিচালক জানিয়েছেন তিনি ২২ তারিখ ভারতে না থাকার কারণে এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না